বিশ্বনাথ জেলার কংগ্রেসের সভাপতি দিলীপ বড়ুয়া ডাঙরিয়া, শোণিতপুর জেলা কংগ্রেসের সভাপতি দাদুল বরকটকী ডাঙরিয়া উপস্থিত থাকা যা লোকসভা নির্বাচনত আমার দলীয় প্রার্থী প্রেমলাল গঞ্জু ডাঙরিয়া, উপস্থিত থাকা আমার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জু বড়ুয়া ডাঙরিয়া, ইমদাদ হুসেন ডাঙরিয়া, উপস্থিত থাকা সম্পাদক মনোজ গৌতম ডাঙরিয়া, বর্ণালী ফুকন ডাঙরিয়ানী আর ইয়াত উপস্থিত থাকা আমার সতীর্থ সকল সাংবাদিক বন্ধু সকল, ইতিমধ্যে আপনাদের জানে যে অসমৰ ভিতৰত আমার পাঁচটা বিধানসভা সমষ্টিৰ ভিতৰত উপনির্বাচন হওয়া একটা সিদ্ধান্ত বা একটা সময় বা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। একেরাহে মাত্র অসমৰ ভিতৰত নহয়, ভারতের বিভিন্ন রাজ্যত এনেদরে উপনির্বাচন হওয়া আশা আছে। যেহেতু যিদরে অসমত আমার পাঁচগৰাকী বিধায়ক যা লোকসভা নির্বাচনত তেওঁ নির্বাচন জিকা পিছত সদনলৈ গল, একেরাহে ভারতের বিভিন্ন রাজ্যত বিভিন্ন কারণের বাবে উপনির্বাচন হবলগীয়া আছে। কিন্তু আজির তারিখলৈকে উপনির্বাচনের ডেট আমি গম পোৱা নাই। এতিয়া যি বিজেপি অলপ দিন আগতে একটা সিদ্ধান্ত প্রকাশ করেছে, কেবিনেট সিদ্ধান্ত যে একটা দেশের ভিতর একে সময় নির্বাচন হব লাগে, আজি তেওঁলোকে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা কয়। কিন্তু আমি দেখা পাইছো এটা নিজের সুবিধা মতে এটা হরিয়ানা নির্বাচন বেলেগক পাতিবলে বিচাৰে, মহারাষ্ট্র নির্বাচন বেলেগক পাতিবলে বিচাৰে, উপনির্বাচন বেলেগক পাতিবলে বিচাৰে। তার মানে কি, যদি নিজে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া একটা কেবিনেটর একটা সিদ্ধান্ত লৈছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই সময়তে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে দেখক যে রাজ্যত বিধানসভা নির্বাচন হব লাগে, যত উপনির্বাচন হব লাগে, একে সময় একদিনা করাই দিয়ক, সেইখিনি আকলে নকরে। আর নকরাও কারণটো রাইজে এটা গম পাই গেছে যে বর্তমান সরকার এতিয়া স্থির সরকার হিসাবে আমি গ্রহণ করব নোৱাৰো। এতিয়া সকলে বুঝি পাইছে যে হরিয়ানাত তেওঁলোকৰ পরাজয় হল, সকলে বুঝি পাইছে যে জম্মু কাশ্মীরও তেওঁলোকৰ সরকার নয়, সকলে বুঝি পাইছে যে ঝাড়খণ্ড মহারাষ্ট্র পিছুয়াই এটাহে তেওঁলোকৰ কারণ কিবা করে তেওঁলোকে দুটা নির্বাচন জিকিবলৈ চেষ্টা করব। কিন্তু আজির তারিখত রাইজক এটাহে তেওঁলোকৰ এটাহে কথা কবলে বিচাৰে যে ঝাড়খণ্ডত যিদরে এজন আদিবাসী মুখ্যমন্ত্রীক জেললে পঠালে, এজন জনপ্রিয় মুখ্যমন্ত্রীক জেললে পঠালে, তার প্রত্যুত্তর রাইজে দিব। সকলে অনুভব করেছে যে সাধারণ রাইজর লগত কিমান অত্যাচার বিজেপি সরকারে করেছে। আজি এই গরমর বতরত আজি চাহর উৎপাদন ভালদরে হওয়া নাই, শ্রমিক সকলে বোনাস পাব নাপায়, কেতিয়া পাব, 20% একেলগে পাবনে নাপায়, এনেকুৱা তেওঁলোকৰ মনত এটা সন্দেহ। আৰু আমি কি দেখা পাইছোঁ যে চাহ উন্নয়ন বিভাগ আজি ব্যর্থ, ল'ৰা ছোৱালী যিদৰে স্কলাৰশ্বিপ পাব লাগে, বাগানৰ ল'ৰা ছোৱালী যিদৰে স্কলাৰশ্বিপ পাব লাগে চৰকাৰৰ পৰা তেওঁলোকে পোৱা নাই। এইখিনি কথা মই কোৱা নাই, এইখিনি কথা ভাৰত চৰকাৰৰ চি এ জি ৰিপৰ্টৰ ভিতৰত উল্লেখিত হৈ আছে। আজি বসুন্ধৰা এক দুই তিনি লগত মানুহে এটাই কথা বুজি পায় যে মুখ্যমন্ত্রী মহোদয়া তেখেতর কিছু ঘনিষ্ঠ বন্ধু সকল নিজের মাটির সংখ্যা আরো বৃদ্ধি করবলে বিচার, নিজের মনত একটা লক্ষ্য রাখি থাকে নেকি যে অসমত প্রত্যেক জেলাত প্রত্যেক ব্লকত তেওঁলোকর নামত মাটি হব লাগে। এনেকুৱাটো সপোন লৈ মুখ্যমন্ত্রী কাম করেছে আমাক বা রাইজক অনুভব হয়েছে। তো সেই কারণে এনেকুৱাটা পরিস্থিতিত রাইজ বাদ চাইছে যে কংগ্রেস দল রাইজর ওচৰত যাওক, আৰু এই কারণে আজি আমার কিছু দলীয় কার্যসূচীত আমি অংশগ্রহণ
করবলে উপস্থিত হয়েছো। উপনির্বাচন সম্পর্কে আমার দলীয় সতীর্থ সকল নেতা সকল যদরে যা কিছু সময়ের কাম করে আছে কি পরামর্শ কি অনুভব সেইখিন আমি আলাপ আলোচনা করম। আর আমি আশাবাদী যে আহা উপনির্বাচন আমার যথেষ্ট একটা ভাল ফলাফল হবলে গেছে। সব আপনাদের প্রত্যেক দলের প্রক্রিয়া তো জানে যে প্রার্থী তালিকা আমার দলের নেতৃত্ব সিদ্ধান্ত লয়। যদি আমার কংগ্রেসের ক্যান্ডিডেট কোন হব এজন আমার কংগ্রেসের সভাপতি আমার AICC আমাকে অবগত করাব, সিদ্ধান্ত দিব। আমার কথাটা হল যে বর্তমান আমার দলের কর্মীখিন কাক বিচারে সেইখিন তথ্য আমি দলের নেতৃত্বক অবগত করাব লাগিব। আর আমি কেনেদরে যা লোকসভা নির্বাচনের আমি কি শিক্ষা গ্রহণ করল, যে কত আরো বেশি সময় দিব লাগিব আর কত বেশি গুরুত্ব দিব লাগিব সেইখিন একটা রণকৌশল তৈয়ার করা হয়েছে আমার দায়িত্ব। সব ডেটটো তো ওলাক আগতে আপনি ডেট মতো প্রথমতেইতো কইছো ডেট ওলালে আমি গোটেইখিন প্রক্রিয়া আগবাই যাব। যদি আমি ডেটটোয় গম না পাও আহা মাহ নভেম্বর ডিসেম্বর আর সেইটোয়েতো কইছো অদ্ভুত কথা কি অলদিন আগতে বিজেপিয়ে কইছে আমাক একে সময় নির্বাচন লাগে, আকো একে সময় নির্বাচন পাতিবলে ইমান ভয় কিয়? একে তেওঁলোকেও জানে যে নির্বাচনের ফলাফল ভাল নহয় আর জানে যে RSS বিজেপি এসাম মানুষে বাদ চাইছে যে নির্বাচনের ফলাফল কেতিয়া ওলাব বিজেপি যে হারিব সকলে বুঝি পাইছে আর লগে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া চকি এড়বলে বাধ্য করাব। তার কারণে বহুত বিজেপি ভিতর মানুষব শঙ্কিত হয়ে আছে, এসাম অশঙ্কিত হয়ে আছে, এসাম আমার দরে বাদ চাই আছে। সব যেটা যদিনা আমার এই কি কয় ইলেকশনের ডেট ঠিক হব তার পিছত আনুষ্ঠানিক আমার যিখিনি আমার মনোনয়ন পত্র দাখিল করব লাগে সেই গোটেইখিনি আরম্ভ হয়ে যাব। সেই সময় আমি সকলের লগত আলোচনা করি। আজি তারিখত আমার কথা হয়েছে যে আমার দলীয় সংগঠনের স্থিতি আরো ভাল করব লাগে, যদিও আগতকে আরো ভাল হয়েছে কিন্তু আরো করবলগিয়া আছে। আর যে সময় আমার ওসর আছে নির্বাচনকে আমি সেই সময় আমি বিহালী চুকে কোণে গিয়ে মানুষে কি বিচারে, বিহালী জনসাধারণে কি বিচারে, যুবসকলে কি বিচারে, শ্রমিকসকলে কি বিচারে, গাঁৱৰ ভিতর আটাইতকৈ ডাঙর ডাঙর সমস্যাবর কি, আমার বিভিন্ন উদ্যোগের ক্ষেত্র কি সমস্যা, চিকিৎসা আর শিক্ষা ক্ষেত্র কি সমস্যা এইখিন জনা হয়েছে আমার কর্তব্য। সব অসমৰ ভিতর কোনো সমষ্টি কোনো এজন ব্যক্তি দুর্গ নয়। আর যদি কোনোবাই ভাবিছে জনসাধারণ দুর্গর কিবা নাগরিক তো ভুল হব। এই আর এই ধরনের অহংকারী কথাব আমি বিভিন্ন সময় বিজেপি শিবিরের শুনে আছো আর সেই কারণে এই ভাগবত ডাঙরিয়া নিজে কৈছে যে কোনোবা ব্যক্তি নিজকে ভগবান ভাবিব নালাগে, মানে প্রধানমন্ত্রীর ইমান অহংকারী হয়ে গৈছে যে তেওঁ কানত এবার নহয় দুবার পে মোহন ভাগবত ডাঙরিয়া একেখিনি কথা কবলে হৈছে। তো সেই কারণে এই অহংকার বিজেপি পতনের মূল কারণ। তেওঁলোকৰ যে সদস্য নামভর্তি যেওঁলোকে প্রক্রিয়া আরম্ভ করেছে চারিফালে বিফল হয়েছে আর বিফল হবই। এটা বিজেপি করা লড়ছালীব আজি তারিখত নিবন হয়েছে, বিজেপি ঘরত স্মার্ট মিটার লগা নাই নাকি, বিজেপি সমর্থকসকলের গাঁর রাস্তাব আগতকে আর বেয়া হওয়া নাই নাকি, বিজেপি সকলে নিজে দেখা পাওয়া নাই নাকি যে পুরোনা বিজেপি কর্মীখিন কাম নাই গুরুত্ব নাই, নতুন বিজেপি গোটেইখিনি নিজের ইচ্ছামতে কামখিন করে আছে। তো স্বাভাবিকভাবে পুরোনা বিজেপি সকল বা পরম্পরাগতভাবে যখন বিজেপি করে আছে আজি মূল বিজেপি সোঁতরপর আঁতরি গেছে। ছয় মাতি লয় তো মানে কয়ে আছো মাতি লয়ে রাজনীতি হয়েছে, মুখ্যমন্ত্রী মহোদয় কিবা এটা নিজে একটা ঘর সকল কথা পাতি একটা সপোন বান্ধি রাখিছে যে প্রত্যেক জেলা প্রত্যেক ব্লকের মাতি হব লাগে, সেইটাই আসল আসল স্কেপ। প্রত্যেক জেলা প্রত্যেক ব্লকের ভিতর মুখ্যমন্ত্রী বা ওসর থাকা ব্যক্তি সকলের মাতি বাগান রিজার্ভ হব লাগে, সেইটাই আটাইতক ডাঙর একটা স্কেম মাফিয়া চলি আছে।
এন সি পিৰ ভিতৰত থাকি যিসকলৰ ওপৰত কেলেংকাৰী অভিযোগ বিজেপিয়ে আগতে দিছিল আৰু সেইসকলকে বিজেপি দলৰ লগত আলায়েন্সৰ ভিতৰত সোমাই যে বিশ্বাসঘাতক কৰিছে নিজৰ দলৰ কৰ্মীখিনিৰ লগত, নিজৰ সমৰ্থকসকলৰ লগত। এতিয়া মহাৰাষ্ট্ৰৰ ভিতৰতো ৰাইজে কৈছে কি নহয়, আমি আৰু এই ধৰণৰ বিশ্বাসঘাতক কৰা ৰাজনীতি আমি সমৰ্থন নকৰোঁ, মহাৰাষ্ট্ৰৰ ভিতৰত আমাৰ চব। মই সেইকাৰণে ভাবোঁ যে হাৰিয়ানা, ঝাৰখণ্ড, জম্মু কাশ্মীৰ আৰু মহাৰাষ্ট্ৰ নিৰ্বাচন যেতিয়া কংগ্ৰেছ বা আমাৰ ইণ্ডিয়া এলায়েন্সৰ দলবোৰ জিকিব, তাৰপিছত বিজেপি চৰকাৰ আৰু বেছিদিন থাকিব নোৱাৰে। তাৰপিছত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, প্ৰধানমন্ত্ৰী গাদীত আৰু বেছিদিন এই নিৰ্বাচনৰ ফলাফলৰ পিছত আৰু বেছিদিন বহি নাথাকে। ইতিমধ্যে আমি গম পাইছোঁ যে আৰ এছ এছৰ ভিতৰত প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াৰ প্ৰতি ক্ষোভ। বাৰম্বাৰ আৰ এছ এছৰ মোহন ভাগৱত ডাঙৰীয়াই কৈছে যে কোনোবাই নিজকে ৰজা ভাবিব নালাগে। কাক কাৰ ফালে ইংগিত দিছে আমি সকলোৱে জানো। যিহেতু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া যোৱা লোকসভা নিৰ্বাচনৰ সময়ত তেওঁ নিজে কৈছে যে ভগৱানৰ লগত তেখেতৰ ডাইৰেক্ট সম্পৰ্ক আছে, আৰু সেইজনকে ইংগিত কৰি মোহন ভাগৱত ডাঙৰীয়াই এবাৰ নহয় দুবাৰ ক'বলৈ বাধ্য হ'ল যে কোনো ব্যক্তি নিজকে ভগৱান ভাবিব নালাগে। আজি উত্তৰ প্ৰদেশৰ শংকৰাচাৰ্যসকলে তেওঁলোকে কৈছে যে বিজেপি দল, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া হিন্দু ধৰ্মৰ প্ৰতি শ্ৰদ্ধা জ্ঞাপন কৰে। আকৌ তেওঁলোকে বিভিন্ন সময়ত মন্দিৰ, পুৰণা মন্দিৰবোৰ তেওঁলোকে ভাঙি দিছে। ৰাইজে ভাল পোৱা নাই, ভকতসকলে ভাল পোৱা নাই, আৰু সেইকাৰণে আজি মাত্ৰ বিজেপি আৰু আৰ এছ এছৰ কিছু মানুহবোৰ বাট চাই আছে যে নিৰ্বাচনৰ ফলাফল কেতিয়া ওলাব আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক আমি তেওঁলোকে গাদীৰ পৰা কেতিয়া আঁতৰাব, বা আকৌ আমি সমগ্ৰ ভাৰতৰ ভিতৰত লোকসভা নিৰ্বাচন আমি কেনেদৰে বা ইণ্ডিয়া এলায়েন্সৰ চৰকাৰ আমি কেনেদৰে গঠন কৰিব পাৰোঁ, এনেকুৱা এটা পৰিস্থিতি আমি গৈ আছোঁ। আজি অসমৰ ভিতৰতো ৰাইজে এটাই কথা কৈছে যে অসমৰ বিধানসভাত আমাক আজিৰ পৰা ডেৰ বছৰ নহয়, এই বছৰ যদি তেওঁলোকে আয়োজন কৰি দিয়ে, এই বছৰে ৰাইজে অসমৰ ভিতৰত বিজেপি দলটোক বিদায় দিবলৈ প্ৰস্তুত হৈছে। এতিয়াৰ পৰা ডেৰ বছৰ পিছততো এটা ধুমুহাৰ সৃষ্টি হ'ব। আজি তাৰিখত যদি অসমত আপোনালোকে বিধানসভা নিৰ্বাচন আয়োজন কৰে, আজি তাৰিখত বিজেপি চৰকাৰ যাব। চাওক, আমি যিমান ল'ৰা ছোৱালীয়ে পৰীক্ষা দিছে তাৰ পৰা আমি গম পাইছোঁ যে আমাৰ অসমৰ ভিতৰত সংস্থাপন দিয়াৰ ক্ষেত্ৰত কিমান আমাৰ ডাঙৰ এটা সমস্যা। তাৰ পৰাতো আমি গম পাইছোঁ যে আমাৰ ল'ৰা ছোৱালী বি এ বি এছ চি পঢ়া শুনা কৰি আছে, কিন্তু তেওঁলোকে অসমৰ ভিতৰত আজি তেওঁলোকৰ অৱস্থা চাবলৈ গ'লে এটা হাহাকাৰ এটা পৰিস্থিতি। আজি আটাইতকৈ ধনী ঘৰৰ ল'ৰা ছোৱালীবোৰতো বাহিৰত গুচি যাব, বা ইঞ্জিনিয়াৰিং পঢ়ি বাহিৰত তেওঁলোকে টাটা ইনফ'চিছৰ চাকৰি পাই যাব, কিন্তু মধ্যম শ্ৰেণী, সাধাৰণ আমাৰ ঘৰৰ পৰা ওলাই অহা ল'ৰা ছোৱালীবোৰ আজি তেওঁলোকৰ আজি উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰত যি ধৰণে সুবিধা পাব লাগে নাই পোৱা, যাৰ ফলত যিদৰে তেওঁলোকে সংস্থাপন পাব লাগে, জব ইণ্টাৰভিউ পাছ কৰিব লাগে নাই পোৱা। আজি আপোনালোকে উচ্চ শিক্ষাৰ ক্ষেত্ৰতে চাওক, আজি আমাৰ ভাইচ চাঞ্চেলৰ অসমে কিমান আছে, আজি যদি আপোনালোকে আই এ এছ চাওক, আই এ এছ ভিতৰত আমি অসমত নেক্সট আমি চিফ ছেক্ৰেটাৰী কেতিয়া পাওঁ, আজি আই এ এছৰ ক্ষেত্ৰত আমি দেখা পাইছোঁ। সেইকাৰণে এটা ডাঙৰ এটা আমাৰ এটা সংকট এটা সৃষ্টি হৈছে, সেইটো আমি গম পাই গৈছোঁ। আৰু এই সমস্যা সমাধান কৰাতকৈ বৰ্তমান বিজেপিয়ে আমাৰ লোকৰ মাজত সংঘাত সৃষ্টি কৰিছে, কেতিয়াবা ভাষা নামত, কেতিয়াবা জনজাতিৰ নামত, কেতিয়াবা মিচিং আৰু চুতীয়াৰ মাজত লগাই দিব, কেতিয়াবা আহোম আৰু মাৰোৱাৰীৰ মাজত লগাই দিব, কেতিয়াবা বিহাৰী আৰু বঙালীৰ মাজত লগাই দিব, কেতিয়াবা উজনি নামনিৰ মাজত, কেতিয়াবা বড়ো অবড়োৰ মাজত। তো সমস্যা সমাধান কৰাতকৈ, এই জটিল সমস্যা সমাধান কৰাতকৈ বিজেপিয়ে দুটাই কাম কৰি আছে, নিজৰ নামত মাটি কিনি আছে আৰু সাধাৰণ মানুহৰ মাজত সংঘাত লগাই আছে। চাওক, তেওঁলোকৰ যে নামভৰ্তি বিফল হৈছে,
আপনাদের নিজে দেখিছে রেকর্ডবুর নাম ভর্তি যে বিফল হল সেয়া কারণে এটা বিজেপি দল ভাবুকি দিবলে আরম্ভ করেছে। আর এটা মাত্র ভিতর নয়, চারিওফালে আজি গুজরাট ভিতরতো কবলে বাধ্য যে হসপিটালের ভিতর যদি কিনা একটা সুবিধা বিচার এটা বিজেপি সদস্য হব লাগে। তো এই ধরনের যে অহংকার এইবর যে আসনি এই বিজেপি নিজের ব্যক্তিগত আসনি নয়, ভবেশ কলিতা নিজের ঘরের পয়সা দিয়া পৰা ওলাই অহা আসনিব নয়, এয়া রাইজর টাকারপরা রাইজর উন্নয়নের আসনি, ইয়াত বিজেপি নিজের পয়সা নাই, এই রাইজর পয়সা। আর সেই কারণে বিজেপি শঙ্কিত হয়েছে যে তেওঁলোকৰ আগের দরে মেম্বারশ্বিপ হওয়া নাই, আর এই সংখ্যারপরা নিজকে শুদ্ধ করব লাগে, নিজকে শুদ্ধ করাতক একইখিনি মানুষের উপর দমন করে আছে। এতিয়া আর অসমৰ মানুহে যোৱা লোকসভা নির্বাচনের পিছত ভয় নাখায়, এতিয়া অসমৰ মানুহে এতিয়া আর এই বন বা ভাবুকির পর ভয় নাখায়, অসমৰ মানুহ ওলাই আহিছে, অসমৰ মানুহে বিজেপিক বিদায় দিবলৈ প্রস্তুত। ধন্যবাদ।